সালমান শাহ। অকালপ্রাতী অভিনেতা তারকার জ্যোতি ললাটে ধারণ করে বাংলা চলচ্চিত্র আকাশকে উজ্জ্বল করেছিলেন। এই অভিনেতার মৃত্যুর বহু বছর পর আজও চলচ্চিত্রের দর্শক তাকে তারকার মর্যাদাতে স্মরণ করেন। সালমান শাহ তার চলচ্চিত্র জীবনে 27টি ছবিতে অভিনয় করে সুনাম অর্জন করেছিলেন। তার মধ্যে থেকে একটি সুপার ডুপার ব্যবসা সফল ছবি আছে স্যার, বিক্ষোভ। এই বিক্ষোভ ছবিতে একটু সালমান ভাই সম্পর্কে জানতে চাই, আপনি ছিলেন এখানকার ওই ছবির বিক্ষোভের চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন আমি, মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। বিক্ষোভ ছবির গল্পটাই মারাত্মক, আনন্দ সাহেব গল্পটা যেভাবে সাজাইছিল, এটা তো ব্যতিক্রম মানুষ ছিলেন, ওনার কলমের অনেক পাওয়ার ছিল। যাই হোক, ও ছবিতে রাজীব ভাইও ছিল। অভিজ্ঞতা হলো যে সালমান শাহ মানে সোহান ভাইয়ের হাত ধরে চলচ্চিত্রে এসেছি, সোহানুর রহমান সোহান, আসলে ছেলেটার ভিতরে যে মেধাটা আমি দেখছি, এর ভিতরে যে গুণটা ছিল, সে একটা সিকোয়েন্সে কীভাবে ধারণ করে মাথার ভিতরে নিয়ে পরিকল্পনা নিজের ভিতর সাজায় ডেলিভারিটা দিত, তার ভিতর কিন্তু অনেক গুণ ছিল, বিশাল ব্যাপার। এরপরে আমি একটা দৃশ্যের কথা বলি, যে ছাত্র রাজনীতি নিয়ে যে দৃশ্যটা রাজীব সাহেবের ভিতরে আর সালমান সাহেবের ভিতরে একটা ড্রামা আছে, ওই ড্রামাটা না দেখলে বুঝতে পারবেন না যে বাঘে মহিষী লড়াই। যেমন ভয়েস রাজীব ভাই, তেমন ভয়েস ছিল সালমান সাহেব, দুইজনের যে ড্রামাটা দর্শক হলের ভিতরে স্তব্ধ হয়ে যেত, যে দেশের ছাত্র রাজনীতি যদি না থাকতো দেশে স্বাধীনতা আসতো না, এইসব ড্রামাগুলো যে করছে, হ্যাঁ বিশাল ব্যাপার। এবং রাজীবের পাশে অভিনয় করা, তার সাথে টিকে থাকা, এ তো মারাত্মক ব্যাপার ছিল। রাজীবের মতো ভোগাল তার কণ্ঠ জীবন্ত কিংবদন্তী, তার পাশে অভিনয় করা, টিকে থাকা, সেটা একমাত্র আমার মনে হয় সালমান শাহর জন্যই প্রযোজ্য ছিল। ওই ড্রামা দেখলে মানুষ বুঝতে পারবে যে আসলে তার কতটুকু অভিনয় দক্ষতা ছিল। আর তাছাড়া ওর সাথে আমার খুব গভীর আন্ডারস্ট্যান্ডিং ছিল, কারণ শাবনুরের শিডিউলটা আমার হাতে ছিল, তো এইটা জানি। ওটা যখন ওর ছবি আসতো আমাকে ফোন করতো, আজাদ ভাই এই ছবিটা আসছে, শাবনুর আমি কাজ করবো, আপনি তো শাবনুর শিডিউল দিয়েছেন, আমাকে নিতে চাচ্ছে, আমি করব, তো শিডিউলটা একটু অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, বসো আমার সাথে। বসে দুজন মিলে প্রাণবন্ত সুন্দরভাবে শিডিউল অ্যাডজাস্ট করে দিতাম, কোনো ঘাবলা হইলে আবার শিডিউল করতাম। ছেলেটা খুব ইক ছিল, ভালো ছিল, মানে বলার অপেক্ষা রাখে না। ওর মৃত্যুতে আমি খুব কষ্ট পাইছি, যাই হোক সারা বিশ্বের দর্শক কষ্ট পাইছে, এবং আমার নিজের চোখে দেখা ওর মৃত্যু হওয়ার পর সারা দেশের অনেক ছেলেমেয়েরা কাঁদছে, মারা গেছে, মারা দু একজন আত্মহত্যা করছে, একটা মিরাকেল ব্যাপার। বাবা মার জন্য কিন্তু একজন মানুষ সন্তানরাম, তারপরে আমার নিজের চোখে দেখা। সালমান শাহের কি স্বপ্ন ছিল এই ছবিটা নিয়ে, আমরা যতটুকু জানি একটা পুরস্কার বা কিছু পাবে অ্যাওয়ার্ড এরকম, যাই হোক এবার এদেশে তো পুরস্কার দেয় সরকার, তো সরকার আসে, নিজেরা যখন একটা দলগত ব্যাপার হয়ে যায়, তখন ও ব্যাপারটা নিয়ে আমি কথা নাই বলি, মানে তার স্বপ্নটা কি, সে চাইছিল যে বিক্ষোভ ছবি তো আসলে পুরস্কার পাওয়ার, কারণ এদেশে 71-এর মাজনী, কোথায় তোমার মুক্তি সেনার দল, এই গানটা, এই যে ইমতিয়াজ বুলবুল লিখছে তার কলমই দিয়ে, বিশাল ব্যাপার। এই গানটা কিন্তু চলে, এই দেশে এই গান হবে না, চলে চলে, হ্যাঁ। তো ওরা 11 জনের যে ঘটনাটা, চাষিন সাহেব, কিছু কিছু মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি আছে যে ইতিহাস, তো বিক্ষোভ ছবি এটা মডার্ন ছবির ভিতর যতটুকু যা করছে দিয়েছে, এটা একটা বিশাল। সালমান কি বলেছিল আসলে, কি আশাবাদী ছিল? আশাবাদী তো ছিল, এখন আশাবাদী থাকলেই তো হয় না, এটা তো আবার একটা ব্যাপার থেকে যায় যে যারা পুরস্কার দিবেন তারা দেখে বিভিন্ন দিক দিয়ে, তাদের ব্যাপার, এটা নিয়ে আমি কথা না বলি, কথা না বলি, এটা নিয়ে কথা না বলি। ভাষায় প্রকাশ করা যাবে না, সব প্রাণবন্ত হয়ে কাজ করতাম। আগেকার যারা ডাইরেক্টর ছিল তারা সবাই মিলেমিশে হাসি ঠাট্টার ভিতর কাজ করতো, আগের যে মানে ভালোবাসা ছিল, আর্টিস্ট, টেকনিশিয়ান, ক্যামেরাম্যান সব মিলে একটা ফ্যামিলির মতো এভাবে প্রাণবন্ত কাজ করতো। এখন তো ওই জিনিসটা নাই, এখন টোটালি একটা কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে,
বিদ্রোহের ব্যাপার হয়ে গেছে, ভাগাভাগির ব্যাপার হইতেছে, বিভাজনের ব্যাপার হয়ে গেছে। আগে এই জিনিসটা ছিল না চলচ্চিত্র ভিতর, যতদিন এই জিনিসটা ছিল না ততদিন চলচ্চিত্র ভালো ছিল। এখন যখন বিভাজন শুরু হয়ে গেছে চলচ্চিত্রের ধ্বংস আসতেছে। তিন দিন আগে বাসায়, ওই বাসায় দেখে চলে আসছিলাম। আমার ওকে নিয়ে আর আমি পুনরাবৃত্তি করতে চাই না, কষ্ট লাগে। ওই মৃত্যু তিন দিন আগে আমি বাসায় গেছিলাম, ওইটি দেখা শেষ হয়ে গেছে। শেষ দেখা, আর কিছু নাই বলার। আর এইটাই না, কিছুই না। যখন যাইতাম আমি তখন তো আগে নাস্তা করতাম, দুজন বসতাম, গর্ব করতাম একটু, তার শরীর নিয়ে আলোচনা হইতো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হইতো, চলচ্চিত্রের বিষয় নিয়ে আলোচনা হইতো, কথা হইতো, হয়তো কোনো দিন দুপুর হইলে জোর করে খাওয়াই দিত, চলে আসতাম। এই আর কিছু অনেক স্পটে FDC হয়েছে, বাইরেও হয়েছে, গান টান হয়েছে, হ্যাঁ অনেক জায়গা হয়েছে। এই যে আমাদের মান্না মারা গেল, আমি দৌড়াইছি একবার অফিস রুম, হান্নান ভাই আমারে বলতো আবার নিচে, আবার অমুক জায়গা যা, গেটে যা, অমুক রে কথা বল, দৌড়া 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 দেখছি দর্শকের ঠেলায়, মানে ভিতর থেকে যে তার লাশটা বের করবো ওইরকম পরিবেশ ছিল না। হাজার হাজার দর্শক সোনারগাঁ পর্যন্ত, এদিকে এই পর্যন্ত, মানে ভরে গেছে রাস্তা, তার বাইর করতে পারি না। পরবর্তীতে পুলিশ র্যাব স্কোয়াড দিয়ে তাকে, হ্যাঁ এমনও মানে একটা সিচুয়েশন ছিল, যদি হেলিকপ্টার নামানোর জায়গা থাকতো তাকে হেলিকপ্টার দিয়ে উঠায় নিয়ে যেত, এরকম একটা পরিকল্পনা হয়েছিল। কিন্তু না, পরবর্তীতে পুলিশ ব্যাটালিয়ন বেশি দিয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে মাঝখান দিয়ে ফাঁকা করে তাকে বাইর করে নিতে হয়েছে। এই যে জনপ্রিয় শিল্পীগুলো, মান্না, এই সালমান শাহ, জাফর ইকবাল, জসিম ভাই, এদের স্মৃতি ভুলান না, রাজীব ভাই ভুলান না। সত্যি কথা, আমার জীবনে অনেক টাচ পাইছি, অনেক গুণী পরিচালক পরিচালকের সাথে, অনেক বড় বড় শিল্পীর সাথে কাজ করার সুযোগ হয়েছে, অনারও পাইছি। এটা ভাগ্যের ব্যাপার, শুধু কাজের বিনিময়ে সবাই অনার করে। আর সবচেয়ে বড় জিনিস, যে জিনিসটা যদি আপনি সৎ পথে থাকেন, যদি আপনি সৎ পথে পরিচালিত হন, সত্য কথা বলেন, মিথ্যার প্রশ্রয় না নেন, ঠিক মতো শিডিউল মেনটেন করে, ডিসিপ্লিন মেনটেন করে কাজ করেন, সবাই আপনাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। এটাই নিয়ম। এবং আমি সেই জিনিসটা প্রত্যেক শিল্পীর কাছ থেকে, চলচ্চিত্রের সবার কাছ থেকে পাইছি। এর পাওয়ার পিছনে আমি দেখছি, আমার মেয়েটা যখন অসুস্থ হয়, অনেক বড় অসুস্থ হয়, তখন হাসপাতালে ভর্তি ছিল, আমার মেয়েটারে মানে জীবনটা আল্লাহ ফেরত দিছে সোজা কথা। বড় ধরনের একটা রোগ হয়েছিল, ওই সময় 50 লক্ষ টাকা করে দিয়েছে। আমি দেখছি রিয়াজ আমার মেয়ের জন্য যা করছে, আমার শিল্পী যারা ছিল চলচ্চিত্রের পরিচালক সমিতি, আমার যে সমিতি প্রাণপ্রিয় সমিতি, সেই সমিতির কার্যকরী পরিষদ যা করছে, চলচ্চিত্র পরিচালকরা যা করছে, শিল্পীরা, প্রযোজকরা, মোট কথা পুরো চলচ্চিত্র ঝাঁপিয়ে পড়ছিল আমার মেয়ের পিছনে, পুরো চলচ্চিত্র ঝাঁপিয়ে পড়ছিল। এবং সবাই, এই মান্নার কথা মনে পড়ে, মান্না সহ 10 জন পরিচালক শিল্পী একসাথে হাসপাতালে যায়, ওই হাসপাতালে পরিচালককে বলে আসছিল যে আমাদের মেয়ের যদি কোনো ক্ষতি হয় আমরা কিন্তু ছাড়বো না, মান্নার মুখের কথা। মেয়েরে চিকিৎসা করেন, টাকা পয়সা নিয়ে ভাবেন না। রিয়াজ বলে আসছিল টাকা যা লাগে আমি দেবো, আপনারা টাকা নিয়ে ভাবেন না। এই যে শক্তিগুলো আমার যোগান দিছে, এটা আল্লাহর তরফ থেকে পাওয়া আমি মনে করবো। আর যদি আমি সৎ পথে না থাকতাম, সৎ চরিত্রবান না হইতাম বা অসৎ পথে চলতাম, আমার কিন্তু এটা কেউ পছন্দ করতো না, কেউ পছন্দ করতো না, সবাই ভালোবাসে আমাকে, চলচ্চিত্রে সবাই ভালোবাসে, সবার কাছে আমি কৃতজ্ঞ, সবার কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। আমি দোয়া করি আল্লাহ যেন চলচ্চিত্রে সবাইকে শান্তি ও সুখ, এই ভালোবাসাটা পাওয়ার কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, সবাই পায় না, সবার দ্বারা সম্ভব না। আমি যেটুকু পেয়েছি এটা অনেক বড়, অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া, আল্লাহ ছাড়া এটা সম্ভব না। শুধু একটা মাত্র কারণ, কারো ক্ষতি করিনি, কারো কোনো দিন মানে ক্ষতি করার চেষ্টাও করিনি, এবং আমার নিজের জীবন আমি নিজেরে সৎ পথে, আল্লাহর পথে পরিচালনা করার জন্য বেশি চেষ্টা করছি, সবসময় চেষ্টা করছি যে আল্লাহর প্রার্থনা করে যতটুকু সময় পাই, আল্লাহ যেখানেই কাজ দেখ সেটা যেন সৎভাবে করতে পারি। কোনো প্রডিউসারের টাকা বাস্তুসাত করিনি,
কোন টেকনিশিয়ানের 2 টাকা আত্মসাৎ করিনি, কারো হক নষ্ট করিনি এবং এভাবে আমি চলতে যাই। আমাদের পরিচালক সমিতির প্রতি আমি কৃতজ্ঞ জানাই যে তারাও অন্তত কষ্ট করে যথেষ্ট করে সবার কাছ থেকে হেল্প করেছে। স্যার একটা বিষয় আন্তরিক স্যার শেষ করে দিব এখনই, হ্যাঁ, যে